প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করেছো তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে আমরা স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে অনলাইনে আবেদন করেছি তারপরে আমাদের কোথায় ফর্ম জমা দিতে হবে অ্যাকচুয়ালি কি কী ডকুমেন্ট নিয়ে কলেজে জমা দিতে হবে স্কুলে জমা দিতে হবে এ আদৌকে জমা দিতে হবে কাদের ক্ষেত্রে জমা দিতে হবে সমস্ত তথ্য অফিসিয়াল অনুযায়ী এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর ব্যক্তিগত কোনো জিজ্ঞাসা থাকলে যেরকমটি এই জিজ্ঞাসাটি তোমরা করেছো ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি তোমার কোশ্চেন তোমরা জিজ্ঞাসা করতে পারো দেখো সবার প্রথমেই তোমাদেরকে বলে রাখি এই মুহূর্তে তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিড কাম স্কলারশিপে আবেদন করেছো তোমাদের মধ্যে অনেকের যে বিষয়ে ডাউট রয়েছে এই মুহূর্তে যে আমরা আবেদন তো করে ফেলেছি আমাদের কি কলেজে গিয়ে কোনো রকম ডকুমেন্ট জমা দিতে হবে আমাদের কি স্কুলে গিয়ে কোনো রকম ডকুমেন্ট জমা দিতে হবে অ্যাকচুয়ালি এই স্কলারশিপ পেতে গেলে অ্যাকচুয়ালি আরও কোনো কাজ কী করতে হয় দেখো এই বিষয়ে বলার আগে এক্ষেত্রে সবার প্রথমেই বলে রাখি তোমাদের কি কি ডকুমেন্ট অ্যাকচুয়ালি জমা দিতে হবে কলেজে গিয়ে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ফর্ম ফিল আপের যে সাবমিশন কপি রয়েছে বা অনলাইনে তুমি যে এ ফর্মটা ফিল আপ করেছ তার যে কপি রয়েছে সেটা কিন্তু তোমাকে জমা দিতে হবে পিডিএফ আকারে ডাউনলোড করে জেরক্স করে সেটা জমা দিতে হবে মানে তুমি অনলাইনে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পোর্টালে আবেদন করেছিলে এবং সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছিলে ডকুমেন্ট জমা দেওয়ার পর তুমি যে ওই আবেদন করেছিলে তার প্রমাণস্বরূপ অনলাইন অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে সেই ফর্মটা আর জেরক্স কিন্তু তোমাদের কলেজে জমা দিতে হবে এরপরে দ্বিতীয় অ্যাডমিট কার্ড কার্ড অফ মাধ্যমিক অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সেটার জেরক্স কপি তোমাদের দিতে হবে এবং অরিজিনালও কিন্তু নিয়ে যেতে হবে এবং জেরক্স কপির ওপর তোমার নিজস্ব সই দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের জমা দিতে হবে মার্কশিট অফ লাস্ট এক্সামিনেশান অর্থাৎ তুমি এ বছর তিন মার্কশিট অফ লাস্ট এক্সামিনেশান অর্থাৎ তুমি এর আগে এই মুহূর্তে যে এক্সাম পাস করেছো সেই এক্সামের ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হও সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে যে তুমি সিক্সটি পার্সেন্ট পেয়েছ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হও উচ্চ মাধ্যমিকে তুমি সিক্সটি পার্সেন্ট পেয়েছো তার প্রমাণস্বরূপ তোমাকে কিন্তু মার্কশিট দিতে হবে এবং তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পিজি লেভেলের কোনো কোর্সে ভর্তি হও সেক্ষেত্রে তুমি ফিফটি থ্রি পার্সেন্ট পেয়েছো সেটার কিন্তু প্রমাণ মার্কশিটে তোমাকে দিতে হবে অর্থাৎ মার্কশিট তোমাদের প্রত্যেকে দিতে হবে লাস্ট কোয়ালিফিকেশান বা লাস্ট এক্সামিনেশনের এবং ওই মার্কশিটের যে জেরক্স সেই জেরক্সে কিন্তু তোমাদের এ সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজেদের সিগনেচার করে দিতে হবে এবং অরিজিনাল অবশ্যই কলেজে নিয়ে যেতে হবে এরপরে চার নম্বর যে ডকুমেন্টেশনটা তোমাদের জমা দিতে হবে সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ স্টুডেন্টস ওন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ তুমি যে ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে অনলাইনে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টালে আবেদন করেছিল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক ডিটেলস যেটা তুমি দিয়েছ সেটা যে তোমারই ব্যাঙ্ক ডিটেলস সেটার প্রমাণস্বরূপ তোমাকে কিন্তু তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে অর্থাৎ ব্যাঙ্কের যে পাসবইটা রয়েছে সেই পাসবইয়ের ফ্রন্ট পেজের একটা জেরক্স দিতে হবে উইথ তোমার সিগনেচার এরপরে পাঁচ নম্বর হলো প্রুফ অফ অ্যাডমিশন অর্থাৎ তুমি যে অ্যাডমিশন নিয়েছো তার প্রমাণস্বরূপ তুমি যে কলেজে ভর্তি হয়েছো তুমি যে স্কুলে ভর্তি হয়েছো ও তুমি যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ছো তার যে অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশান রিসিপ্ট যেটা রয়েছে ভর্তির সময় সেই ভর্তির রসিদটা কিন্তু তোমাদের প্রমাণস্বরূপ জমা দিতে হবে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবে তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো তার যে অরিজিনাল ডকুমেন্ট রয়েছে সেটাকে জেরক্স করে তারপরে ওটার ওপর সেলফ অ্যাডিস্টেড করে মানে নিজের সিগনেচার করে তবেই জমা দেবে অরিজিনাল কিন্তু জমা দেবে না তো এক্ষেত্রে এ এটাও কিন্তু তোমাকে জমা দিতে হবে এবং অরিজিনালটা তো অবশ্যই নিয়ে যেতে হবে এবং এরপরে ছ নম্বর হচ্ছে ইনকাম সার্টিফিকেট অব দ্য ফ্যামিলি অর্থাৎ তোমার যে ইনকাম সার্টিফিকেট ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম সেই অ্যানুয়াল ইনকাম যে আড়াই লক্ষ টাকার কম তার প্রমাণ স্বরূপ তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে যে ইনকাম সার্টিফিকেটটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের অনলাইন পোর্টালে আবেদন করা তোমরা আপলোড করেছো সেই সেই ইনকাম সার্টিফিকেটটা ডকুমেন্টেশন হিসাবে তোমাদের আপলোড করতে হচ্ছে এই ক্ষেত্রে তোমরা জানতেই পারলে তোমাদের কি কি ডকুমেন্টেশন সাবমিট করতে হচ্ছে তোমাদের ইনস্টিটিউটে কিন্তু প্রশ্ন হলো কবে এই সাবমিশন করব প্রথমত তোমাদের এই অনলাইন যে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টাল সেটাই আবেদন করার পর তোমাদের কিন্তু এই ডকুমেন্টেশান সাবমিট করতে হচ্ছে একই সাথে আরও একটা বিষয় বলে রাখি এই যে সাবমিশন ডেট এর লাস্ট ডেট এক একটা কলেজের ক্ষেত্রে এক এক রকম এক একটা ইনস্টিটিউশনের ক্ষেত্রে এক এক রকম একই সাথে আরও একটা বিষয় বলি যে এই সময় আমি দেখছি কিছু কলেজ এরকম বিজ্ঞপ্তি দিয়েছে আগের বারও কিন্তু দিয়েছিল কিন্তু বহু কলেজ বিজ্ঞপ্তি কিন্তু দেয়নি এটাও কিন্তু মাথায় রাখতে হবে এবং তারা জমাও নেয়নি তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপও পেয়েছে কেন এরকম বলছি হ্যাঁ প্রিন্সিপাল এক অবশ্যই চেক করে তোমরা যখন আবেদন করো অনলাইনে ইনস্টিটিউটকে সিলেক্ট করো এই এই তথ্যটা ইনস্টিটিউটের কাছে কিন্তু অটোমেটিক চলে যায় তারা ওটা ভেরিফাই করে অনেক অনেক কলেজ ভেরিফাই করে অনেক অনেক কলেজ কিন্তু নাও পড়তে পারে এটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি কারণ দু হাজার আঠেরো উনিশ কুড়ি একুশ এ এই মুহূর্ত পর্যন্ত এই বিষয়টা আমি দেখেছি অনেক কলেজ দিয়েছে অনেক কলেজ কিন্তু দেয়নি যেমন এখানে একটি কলেজের আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি রাখছি যারা বলে দিয়েছে মানে দীনবন্ধু আন্ডুজ কলেজের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যেটা হয়েছে সমস্ত যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট সাবমিট করতে হবে এ তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের তিরিশ তারিখের মধ্যে কোন কলেজ হয়তো বলতে পারে যে ডিসেম্বরের পঁচিশ তারিখের মধ্যে কোন কলেজ বলতে পারে জানুয়ারির মধ্যে কিন্তু জানুয়ারির বারো তারিখের মধ্যেই তারা নোটিশ দিয়ে দেবে কোন কলেজ যদি নোটিশ না দেয় সেক্ষেত্রে কলেজের সাথে তোমরা যোগাযোগ করবে এবং চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা যখন অনলাইনে আবেদন করছো তোমরা যখন তোমাদের কারেন্ট এডুকেশন ডিটেলসে তোমরা যখন ইনস্টিটিউট সিলেক্ট করছো সেই তথ্যটা সেই ইনস্টিটিউটের কাছে অটোমেটিক চলে যায় কোনো ইনস্টিটিউট কোনো কলেজ সেই অরিজিনাল কপিগুলোকে নিয়ে বা তোমাদের এই জেরক্স কপিগুলোকে নিয়ে এ অ্যাকচুয়ালি চেক করে কোন কলেজ কিন্তু চেক করে না সেরকমভাবে সমস্ত তথ্য একবার নিজেদের মতন করে ভেরিফাই করে তারা সাবমিশন করে দেয় সেক্ষেত্রে কলেজের ওপর নির্ভর করছে এটা আমি আবার বলছি এটা অফিসিয়াল কোনো তথ্য না আমি এত বছর ধরে এই তোমাদের সঙ্গে যখন এই বিষয়গুলো শেয়ার করি সেক্ষেত্রে যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ইনস্টিটিউটে ডকুমেন্ট সাবমিট করতে বলছে অফলাইনে সেই ইনস্টিটিউটে ডকুমেন্ট সাবমিট করলে তোমরা টাকা আর যাদের যে ইনস্টিটিউট বা যে কলেজ ডকুমেন্ট সাবমিট করতে বলছে না তারা টাকা পাবে না এরকম কিন্তু কোনো বিষয় নেই কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই এক্ষেত্রে কলেজ যদি অফিসিয়াল বিজ্ঞপ্তি দেয় সেক্ষেত্রে তোমরা আহ অবশ্যই এক্ষেত্রে তোমার কলেজ তোমার স্কুল তোমার ইনস্টিটিউট যদি অফিসিয়াল বিজ্ঞপ্তি দেয় বা তোমাদের জানাই যে তোমাদের স্বামী বিবেকানন্দ মেডক্রাম স্কলারশিপের ডকুমেন্ট সাবমিট করতে হবে যে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছ সমস্ত তথ্য দিতে হবে আমরা ভেরিফাই করে দেখবো সেক্ষেত্রে তোমরা অবশ্যই দেবে আর যদি এরকম কোনো তথ্য না দেয় কলেজের সাথে কন্ট্যাক্ট করবে অবশ্যই আর যদি না বলে সেক্ষেত্রে এ তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই তোমরা সময়ে তোমাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে আর তোমরা সকলেই জানো জানুয়ারি মাসের বারো তারিখ থেকে কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিড কাম স্কলারশিপে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে ধীরে ধীরে প্রত্যেকে বারো জানুয়ারি মাসের বারো তারিখ থেকে কিন্তু টাকা পেতে শুরু করবে তো তোমাদের সমস্ত বিষয়টাই জানালাম স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপের এর অনলাইনে সাবমিশনের পর কি কি ডকুমেন্টেশন তোমাদের ইনস্টিটিউটে জমা দিতে হতে পারে যদি ইনস্টিটিউট অ্যাকচুয়ালি বলে এর পরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে বা কোনো কোয়ারি থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কিংবা কিংবা সরাসরি ইনস্টাগ্রামে ডিএম করতে পারো তো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত